Hi there, this is Ferdus Khan, civil engineer. Assalamu alaikum, সবাইকে স্বাগতম রাজনীতিতনের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা টিনশেড বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জায়গা লাগতে পারে, কত খরচ যেতে পারে, সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রথমে হচ্ছে চারপাশ থেকে আমি আপনাদেরকে একটু দেখাই, এরপর হচ্ছে ভেতর থেকে দেখাবো কয়টা রুম পেয়েছি, কিভাবে তৈরি করেছি। আপনারা বাড়ি বা যে কোনো কনস্ট্রাকশন কাজ রিলেটেড কোনো কিছু জানতে চাইলে কিংবা আপনাদের কোনো বাড়ির ডিজাইন প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। প্রথম হচ্ছে চারপাশ থেকে আমরা একটু বাড়ির ডিজাইনটি দেখব, এরপর হচ্ছে ভেতর থেকে দেখব। আর আপনারা ফ্রিতে সাপোর্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দেওয়ার জন্য। সো চলুন আমরা একটু ভালো করে দেখে নিই, এরপরে হচ্ছে আমরা নর্মাল মোড থেকে ভেতর থেকে দেখব। সো চলুন আমরা নর্মাল মোডে চলে যাই এবং নর্মাল মোড থেকে ভেতর থেকে দেখি কয়টা রুম পেয়েছি, কীভাবে তৈরি করেছি। দেখুন এটা হচ্ছে আমাদের নর্মাল মোড, নর্মাল মোড থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমাদের মেইন গেট, কলাপসিবল একটা গেট দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। সামনে একটা পোর্স রাখা হয়েছে। আমি চারপাশ থেকে প্রথমে একটু দেখাই, এরপর হচ্ছে ভেতর থেকে দেখাবো। দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড, রাইট সাইড এইদিকে পাশে আমাদের হচ্ছে 18 ফিট 6 ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা। দেখুন এইদিকে মাপটা দেখানো আছে, আর পেছন দিকে যে লম্বা বরাবর জায়গাটা এটা হচ্ছে আমাদের টোটাল 76 ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। এদিকে হচ্ছে 76 ফিট জায়গা আছে এবং মাঝ বরাবর হচ্ছে আমাদের একটা গলি রেখা হয়েছে এবং হচ্ছে এদিকে একটা কলাপসিবল গেট দিয়ে পেছন দিকে যদি যাইতে চায় সেদিকে যাওয়ার জন্য হচ্ছে একটা রাস্তা রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড। আমি আপনাদেরকে এখন একটু ভেতর থেকে দেখাবো কয়টা রুম পেয়েছি, কীভাবে তৈরি করেছি, সব কিছুই বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা উপর থেকে একটু হাইট করে নিই যেন দেখতে সুবিধা হয়। দেখুন আমরা ভেতরে চলে আসলাম, ভেতরে আসার পর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখুন টোটাল হচ্ছে আমরা 4টা বেডরুম পেয়েছি। 4টা বেডরুমের মধ্যে সামনে হচ্ছে আমাদের একটা কিচেন রয়েছে, একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম এই রুমের জন্য, এবং এটা হচ্ছে আমাদের একটা কিচেন, কিচেনটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে। এবং বারান্দার এই পাশে হচ্ছে আমাদের আরও 2টা টয়লেট রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এই রুমের জন্য, এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেট এই দুই রুমের জন্য হচ্ছে এই কমন টয়লেটটা ইউজ করা হবে, এবং বাহির থেকে যদি কোনো মেহমান আসে তারা হচ্ছে এটা ইউজ করতে পারবে। সেইভাবে হচ্ছে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং মাঝ বরাবর হচ্ছে একটা গলি রয়েছে, এই গলিটা দিয়ে হচ্ছে পেছন দিকে যাওয়া যাবে। আর আপনাদের যদি পেছনে যাওয়া প্রয়োজন না হয় সেক্ষেত্রে চাইলে আপনারা রুমের সাইজটা একটু কমিয়ে এটাকে হচ্ছে ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুম হিসাবে হচ্ছে ইউজ করতে পারেন। টোটাল হচ্ছে রুমের বেডরুমের এরিয়াটা হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 16 ফিট 8 ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। এদিকে হচ্ছে মাপগুলো দেওয়া আছে, এদিকে মোটামুটি মাপগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। সো এটা ছিল হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ডিজাইন এবং হচ্ছে প্ল্যানটি কী পরিমাণ খরচ যেতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। চলুন কী পরিমাণ খরচ যাইতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই বিল্ডিংটা তৈরি করতে গেলে টোটাল খরচ হিসাবে আসবে 16,87,200 টাকা, অর্থাৎ এই বিল্ডিংটাতে যা যা মালামাল লাগবে, অর্থাৎ দরজা জানলা ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কিছু সহ একদম ইট বালি সিমেন্ট এবং হচ্ছে মিস্ত্রি খরচ সব কিছু মিলে প্রায় হচ্ছে 16,87,200 টাকার মতো হচ্ছে এই বিল্ডিংটার খরচ পড়বে। সো আপনারা চাইলে এমন একটা বাড়ি তৈরি করতে পারেন, গ্রামে অবশ্যই এমন বাড়ি অনেকেই পছন্দ করে, তাই হচ্ছে একজনের রিকোয়েস্টে এইভাবে বাড়িটা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আশা করি সবার কাছেই বেশ ভালো লেগেছে। সো সবাই হচ্ছে বাড়ির ডিজাইন এবং হচ্ছে ফ্রিতে সাপোর্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।